শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহ, বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন। উনি ওনার জিন্দগির কথা বলতেছেন, জীবনের কথা বলতেছেন। উনি অনেক জীবনে জেল জুলুম কাটছেন, তো নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলতেছেন যে ছোট্ট একটা আমল আমার জিন্দগিতে করে আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবং অনেক ওলামায়ে কেরাম এই আমলটা করে তারা ব্যক্তিগত লাইফে বলেছেন যে এই আমল করে আমার এই উপকার হয়েছে, এই আমল করে আমার এই উপকার হয়েছে। আমি চিন্তা করলাম এত ভালো একটা কাজ, আমরা তো ভালো কোনো জিনিস পাইলে গোপনে রাখি, ঠিক না? বলেন না, গোপনে রাখি। আমি চিন্তা করলাম এত একটা ভালো কাজ, আমি একা একা করে তো লাভ নেই, আপনাদেরকেও বলি যে আপনারা আমরা একসাথে মিলে কিছু করি, ঠিক না? হ্যাঁ, যাই হোক। তো শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহ বলেন, কারো প্রতি কারো বেশি ঋণের বোঝা হয়ে গেছে, এত ঋণ আপনি ঋণ নিয়ে দিশে হারা, এত বেশি ঋণ আপনার ঋণ নিয়ে দিশে হারা, ঋণ পরিশোধের কোনো সুযোগ নাই। আপনি মনে করতেছেন সুসাইড করা ছাড়া পথ নাই, নাহলে ভাগা ছাড়া পথ নাই, এত ঋণ দিব কেমনে? বুঝতেছেন আমার কথা? এক নম্বর, এত জুলুম যে আমি কোথায় যাবি, জুলুম আর সহ্য হয় না, আমার আর মানে না, মনে হচ্ছে মরে যাই। অথবা আপনার সব ফসলই জমি নষ্ট হয়ে গেছে, সব ফসল নষ্ট, আপনার বিজনেস নষ্ট, দোকান বন্ধ, বিজনেস হচ্ছে না, ফসল নষ্ট, দোকান বন্ধ, জুলুম চলতেছে, ঋণের বোঝা আপনার, আপনি নিজে অথবা কোনো সন্তান বিদেশে গেছে, অনেকখানে গিয়ে ইনকাম করতে পারে না, বিদেশ থেকে টাকা পাঠাইতে হয়, আসতেও পারে না, থাকতেও পারে না, এমন বিপদে নাই? পাঠাইছিলেন ছেলেকে বিদেশে, মানে আসতেও পারে না, টাকা নাই, ওখানেও থাকতে পারতেছে না, ইনকামও করতে পারতেছে না, বিপদে আছে। অথবা আপনার তিন চারটে উপযুক্ত মেয়ে ঘরে আছে, বিয়ে হচ্ছে না, বিয়ের প্রস্তাব নিয়ে আসলে ফিরে যায়, অথবা বিয়ে দিয়েছিলেন, ওকে তালাক দিয়েছে, আপনার ঘরে এখন থাকতেছে, এমন ঘটনা নাই? এমন বিপদে আছে। অথবা আপনার একটা ছেলে ভালো ছিল, বখাটেদের সাথে মিলে সব বখাটে হয়েছে, এখন ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, খারাপ, এত বিপদে থাকবার পরে, অথবা আপনি যে কোনো ধরনের বিপদে পড়ে আছেন, এত কঠিন বিপদে থাকবার পরে আপনি বাঁচার কোনো পথ নাই, কতগুলো বিপদ বলছি না, বাঁচার পথ নাই, পেরেশানি, মানে আমি কী করব, আমার থাকবার জায়গা নাই, ঋণের বোঝা মাথায়, দোকান বন্ধ, বিজনেস নাই, খাবারের জায়গা নাই, টাকার জন্য পাবলিক আমাকে কুষতেছে, ছেলেকে বিদেশে অন্যজন জেলের ভিতরে আছে, পাবলিক পিঠায়, আমারও থাকবার জায়গা নাই, মেয়েগুলাকে বিয়ে দিয়েছিলাম বাড়িতে চলে আসছে, বাড়িতে যেগুলো আছে উপযুক্ত হয়েছে, বাড়িতে যে ছেলে ছিল বখাটে হয়ে গেছে, মানে এক কথায় আপনি মহাবিপদে, বিপদগুলো বুঝতেছেন, বাঁচবার কোনো পথ নাই। আল্লাহ বলছেন গোলাম সব পথ বন্ধ, আমার রহমতের দরজা খুলে দিলাম, সব বন্ধ হয়েছে, সব ট্রাই করেছিস, একটা একটা করে সব শেষ, এবার আমার কাছে আয়, কথা দিলাম, সবাই ফিরাইয়া দিয়েছে, আমি তোকে ফিরাইয়া দেব না, আমি দিব না ফিরাইয়া, আমার কাছে কে আমল করবেন? ইশার সলাতের পরে, ইশার সলাতের পর প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পড়বেন, ইশার, মনে রাখবেন ইশার সলাতের পরে, খুব সহজ কথা বলবো, ইশার সলাতের পর 100 বার দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, শেষ। ইশার সলাতের পরে 100 বার পড়বেন, পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার? 100 বার। 499 বার পড়বেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয়বার? 499 বার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একবার 500 পুরাবার জন্য একবার পড়বেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই আমলটুকুন যদি আর কিছু লাগবে না শুধু এতটুকুন যদি করি যতগুলো বিপদ বলছি আল্লাহ রাসূল বললেন ঈমানের সাথে যদি কেউ চালায়া যায় 40 দিন যাবে না তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক